আমাদের মোটামুটি সেমিস্টার শেষ, লাস্ট সেমিস্টার, প্রথম লাস্ট রিটেন এক্সাম দিলাম আমরা সবাই। তো আপাতত জিসিসিটি ফোর্থ ইয়ারের একজন রিপোর্টার হিসেবে আমি সবার কাছে যাব, গিয়ে তাদের কাছে 4 বছরের এক্সপিরিয়েন্স কী আছে সেটা জানার চেষ্টা করব। আচ্ছা বল, 4 বছর কেমন কেটেছে কলেজে? 4 বছর খুবই ভালো কেটেছে ভাই, আমার তো কোনো গার্লফ্রেন্ড নেই, তোরাই আমার গার্লফ্রেন্ড, ঠিক আছে? কাকে ভাল লাগে ছেলেদের মধ্যে বল? সব থেকে সেক্সি কোন ছেলেটাকে লাগে? সব থেকে সেক্সি কি বলবো, যার সঙ্গে ঘুমাই অর্জুন তর্জুন। মোটামুটি ভালোই গেল, অনেক বন্ধুদের সাথে প্রথম দেখা হলো। প্রথম প্রথম যখন ঢুকি কলেজে তখন কেমন একটা মনে হচ্ছিল যে তখন আমি বলতে পারি যে অন্যান্য কলেজের তুলনায় আমাদের কলেজটা এখন অনেকটা বেস্ট, মানে সবকিছু ফেসিলিটি পাওয়া যায়, ঠিক আছে? না, এমন এমন কোথাও গেছো যেটা বেস্ট মেমোরি? বন্ধুদের সাথে গেছি যে আচ্ছা এটা বল, গার্লফ্রেন্ড যদি ছেড়ে যায় না আমরা ছেড়ে যাই, কোনটা বেশি কষ্ট হবে? তোরাও কাছের বন্ধু, গার্লফ্রেন্ড আরো কাছের, ঠিক আছে? আরো কাছে, দুটো ইম্পর্টেন্ট লাইফে, দুটো ইম্পর্টেন্ট। গার্লফ্রেন্ড কি খাওয়াস, শুধু আমাদের খাওয়াস না কেন? আচ্ছা রোহিত, এই যে তো আইআইটি ফাইটি করিস, তাহলে জিসিসিটি কেমন? আইআইটি ভার্সেস জিসিসিটি বল, চারটে পার্থক্য বল। আইডি ভার্সেস জিসিসিটি, আর কনক্লুশনটাও দিতে হবে দিনের শেষে। ৪ বছরের সব থেকে ভালো জিনিসটা কি লেগেছে? কোন মেয়েকে আমরা অঙ্কতে কি জানি, নেগেটিভ আর নেগেটিভ কি হয় পজিটিভ, ওই জন্য নেগেটিভ বলি যে আমার হবে না, আবার নেগেটিভ অ্যাড করি যে আমি সাপ্লি পাবো, নেগেটিভ পজিটিভ রেজাল্ট আসে। বল, কলেজ লাইফ কেমন কেটেছে? কলেজ
লাইফ হচ্ছে জীবনের একটা খুব ভালো পার্ট। এখনো অবধি যতটা লাইফ কাটিয়েছি তার মধ্যে খুব ভালো একটা পার্ট হচ্ছে কলেজ লাইফ। ঠিক আছে, কলেজ লাইফে সেরা মেমোরি বল। কলেজ লাইফে সেরা মেমোরি বলতে গেলে প্রত্যেক দিনটাই আমার কলেজ লাইফে সেরা মেমোরি ছিল। আর এক্সেপশনাল বলতে ফেস্টের রাতগুলো আর বন্ধুদের সাথে কাটানো কিছু সময়। কেমন সময় কাটিয়েছিস আমাদের সাথে? ভালোই সময় কাটিয়েছি, ভ্যাট হয়েও কিছু সময় কাটিয়েছি আর সুস্থ মস্তিষ্কে। প্রোফাইল চেঞ্জ মনে করে দেইনি বারবার। হ্যাঁ, ওগুলো তো আছে ফেসবুকে কিছু। কলেজ সবথেকে কোন মেয়েটাকে ভালো লেগেছে? কলেজে সব মেয়েদেরই ভালো লাগে। তুই তো রোমিও রে। হ্যাঁ একদম, এক কথা। কলেজ সবথেকে ভালো দিন কোনটা? সবথেকে ভালো দিন এরকম মনে পড়ছে না এখন। এই কলেজের মধ্যে কি আলাদা আছে যেটা বাকি কলেজে নেই? ভালো বন্ধু আছে, অনেক কাছাকাছি, মানে অনেক মানুষদের অনেক কাছাকাছি যাওয়া যায় কলেজে। বাইরের কলেজগুলো হয়তো অতটা যাওয়া। তোমাকে একদিন চিংড়িঘাটা মোড়ে পাওয়া গেছিল এবং কিছু অশ্লীল কথা বলতে পাওয়া গেছিল, এটা কেন? ফুটপাতে পাওয়া গেছিল তোমাকে, এই ছেলে, বিশেষ করে এই ছেলেটির সাথে। বোকাচোদা আমিই ছিলাম। তোমরা কুকুরকে নিয়ে কি করো? চার বছরে সব থেকে কি ভালো? সব থেকে ভালো কি কলেজে ফেস্ট দিনগুলো, রাতগুলো ভালো লাগে। আচ্ছা, তোর কি মনে হয় আমাদের কলেজে তো তিনটে স্ট্রিম আছে, সিটি, আইটি আর সিএসই, এর মধ্যে আমাদের স্ট্রিমের নামে পড়লি, আর কোন স্ট্রিমে পড়লে তোর বেশি ভালো হতো? আইটি স্ট্রিমে পড়েছি, এটা আমি খুব খুশি হয়েছি, এটাই আমি বিন্দাস, মানে এটাই সবচেয়ে ভালো লেগেছে, এত কঠিন প্রশ্ন দিয়ে শুরু প্রথমে। কেটে গেল সব চার বছর, বোঝা গেল না যে কিভাবে কেটেছে। চার বছরে সবচেয়ে ভালো কি লেগেছে? চার বছরে এই গান মেরেছে, সব থেকে ভালো মেমোরি কি? প্রচুর মেমোরি আছে, ভালো হিসেবে মানে সিলেক্ট করা যাবে না যে কোনটা বেশি ভালো কোনটা খারাপ। এত মেমোরি হয়ে গেছে এত জায়গাতে, মনেও পড়ে না যে কতগুলো মেমোরি রয়েছে। সব থেকে স্পেশাল দিন কোনটা গেছে কলেজের? এই তো সেই তো একই প্রশ্ন হয়ে গেল না। স্পেশাল দিন বলতে আলাদা করে সেরকম কিছু যায়নি, অনেক দিনই, প্রত্যেকটা দিনই অলমোস্ট কলেজে যতদিনই এসেছি সব দিনই স্পেশাল ছিল। তো সেই স্পেশাল জিনিসটাকে ভ্যালু দেওয়াটা মুশকিল। চার বছরে সবথেকে কি ভালো লেগেছে কলেজে? চার বছরে ফেস্টের দিনগুলো। আর আমরা যে আইটি খড়গপুরে গেছিলাম আর তুই গরমের মধ্যে লেদার জ্যাকেট খুলিসনি, সেটা কেন? খুব শীত লাগছিল ওখানে, বাকি সবাই তো ওরা মরে যাচ্ছিল। ওগুলো ওদের রক্ত গরম ছিল, আমার রক্ত ঠান্ডা ছিল। তুই কাকে আগে তুই ট্রেনে কাকে আগে পান খাইয়েছিস? ট্রেনে কাউকে আমি পান খাওয়াই না। পান খাইয়েছো তুমি? আমি দেখে গেছি ভাই, গোপন সংবাদদাতা আমি, ঠিক আছে? ট্রেনে খাওয়ানো হয়নি, ট্রেন থেকে নামার পরে শুভম আমায় একটা পান দিয়েছিল যে আমি খাই না, তারপর কাকিমাকে দিয়ে দিয়েছিলাম, ব্যাস। আপনি যে ফিলিপিন্সের একটা মেয়ে পাঠিয়েছিলেন, সঙ্গে যে যোগাযোগ ছিল ওটা সম্পর্কে ডেসক্রিপশন দাও। দশ নম্বরে কোশ্চেন, কি করে পরিচয় হলো, কিভাবে কি সব? ওটা তখন ফেসবুক, নতুন নতুন ফেসবুক ফ্রেন্ড লিস্টে আসতো, সবকেই পাঠানো হতো ওইদিকে চলে গেছে। দিয়ে তারপরে তারপর কথাবার্তা হতো। হ্যাঁ, তারপর আমি তো রাতে ঘুমাতাম। হ্যাঁ, এবার সব সময় চ্যাট হতো। আমি আর চিন্ময় দুজন ছিলাম, আমি যখন ঘুমাতাম উ চ্যাট করতো, আমি উ যখন ঘুমাতাম আমি চ্যাট করতাম। তাহলে মেয়েটা কি সবসময় জেগে থাকতো? সবসময় মানে যতক্ষণ অনলাইন। কলেজের কোন জায়গাটা সব থেকে বেশি ভালো লাগে? এই তো মাঠ, এই মাঠটা তো হয়েছিল অনেক পরে, আমাদের আসার সময় তো হয়নি ওইটা। তো এই তাহলে এই মাঠটাকে বাদ দিয়ে আর কোন রুমটা? এই ফুটবল গ্রাউন্ড ওইখানে ছিল সেরা। বল বল, সুইন্ডেসকে কি কি স্মৃতি জড়িয়ে আছে তোর সুইন্ডেসকে? ইউনিয়ন রুমে তাস খেলা, ইউনিয়নের রুম তো এই যে তোর রিলেশনশিপ এত লং ডিস্টেন্সে চালাচ্ছিস, কিভাবে মেইনটেইন করছিস সেটা বল। সব থেকে বড় কোশ্চেন প্লাস আমাদের টপারও আবার তুই। আর কিছু বলবি না? বল বল বল, যা বলবি তাই।
মেইনটেইনস করার কিছু নাই, বাস এরকমই রিলেশন আছে, চলছে কথাবার্তা। কেমন অনুভূতি চাকরিতে? কেমন অনুভূতি? কিছু অনুভূতি আর কি, এক্সট্রা কিছু নেই, বাস পেয়েছি চাকরি। চার বছরে কি ভালো লেগেছে? চার বছরে ভালো লেগেছে 20 রুপির মেস। 20 রুপির মেস ভালো লাগেনি, 20 রুপির মেস ছাড়ার পর থেকে বাকি লাইফটা ভালো গেছে। শান্তিতে ফেস্টে থাকা গেছে, শান্তিতে ফেস্টে থাকা গেছে, এনজয় করা গেছে। এটা মানে অনেক জায়গায় ঘোরাও হয়েছে 20 রুপির মেস ছাড়ার পর থেকে। ব্যাস একটা স্পেশাল দিন বল। একটা স্পেশাল দিন অনেক দিন আছে। ফার্স্ট হচ্ছে গিয়ে অ্যাকোয়াটিকা গেছি, বাওয়াল দিয়েছি, তারপরে হচ্ছে গিয়ে এতে গেছি, রবীন্দ্রভারতী গেছি, তারপরে তোদের সাথে ঘুরতে গেছি এগুলাতে, ওই তোর পুকুর পাড়ে। আচ্ছা আর আর কি, আর ফেস্টের দিনগুলো তো স্পেশাল আছে এইগুলো। আচ্ছা তোকে যে বিভিন্ন মেয়েদের সাথে দেখা যাচ্ছে আজকাল, ব্যাপারটা কি? ছেলে হয়ে মেয়েদের সঙ্গে দেখা যাওয়াটা তো খুব স্বাভাবিক ব্যাপার না? এই যে আমাদের আমাদেরকে বাদ দিয়ে, এই যে আমরা যে গোটা পৃথিবীটা পড়ে আছি, এই পৃথিবীটাকে বাদ দিয়ে তুমি মেয়েদের সাথেই কেন বেশি ইনভলভ হতো? না না, ওটা তোদের মনে হচ্ছে ভ্রান্ত ধারণা। কলেজ 4 বছর সব থেকে ভালো লেগেছে? সব থেকে কি ভালো লেগেছে? সব থেকে ভালো লেগেছে ওরকম ভাবে বলা হয় না, অনেক কিছুই ভালো লেগেছে। আবার বিশেষ করে কোন স্ট্রিম নিয়ে পড়লে বেশি ভালো হতো আমাদের কলেজে? এই কলেজে, এই কলেজে ভাই আইটি ঠিক আছে। কেন? হ্যাঁ, আইটি ছেলেপুলে গুলো শুধু পড়ালেখার মধ্যে থাকে না, এটাই আমার মনে হয়। বাকি বাকি কাজ বাজ করে, বাকি সবাই পড়াশোনা করে, বাকি সবাই শুধু পড়ালেখা করে। আইটি পড়ালেখা ছাড়া বাকি কাজগুলো করে, দু একজন আছে এক্সেপশনাল, ওদের কথা বাদ দাও, সব কলেজেই থাকে। চার দিন কোনটা গেছে কলেজে স্পেশাল? কি করে এগুলো কি বাঁচা সম্ভব? তোর আচ্ছা হয়তো তোর মনে থাকবে যে কোনো একটা দিন কিছু একটা হয়েছিল কারোর সঙ্গে, আমার কি করে মনে থাকবে? বলে দে কি হয়েছিল ওটা, বলে। ও মালটা নিজের ইন্টারভিউ নিজেই নিছে, বলে দে। হ্যাঁ হ্যাঁ, ওর ওই দিনটাই মনে থাকবে, নিজেই প্রশ্ন জিজ্ঞাসা করবে। ওর স্পেশাল দিন কোনটা বলতো, যেটা বলে আমরা ওই গেছিলাম রবীন্দ্র সরোবর, ওইটাও স্পেশাল। কি হয়েছিল একটু বলবে? হ্যাঁ কি কি হয়েছিল বল বল। ওরে পড়ো পড়ো, ওটা আসছে আমি পরে। ভিআরের ক্যামেরার পিছনে ভিআরের পোল খোলা হচ্ছে। সবচেয়ে প্রথমে লন্ডন উচ্চারণ করে দেখা, লন্ডন 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 নন্দন উচ্চারণ, নন্দন উচ্চারণ কর, নন্দন আলু বল, আলু আলু আয়ু আয়ু 4 বছর তেমনি সবই ভালো লেগেছে, সবই ওর তো সবই ভালো লেগেছে, ওর কিছু ইয়ে নাই। হ্যাঁ সবই ভালো লেগেছে আর সবকিছু। 4 বছরের সেরা মেমোরি? তারপরে ওই অটোর মনে আছে, তারপরে কি হয়েছিল সকালে ওইখানে উপরে ঘুম ভেঙেছে। 4 বছরে সব থেকে ভালো কি লেগেছে? 4 বছর সবথেকে ভালো লেগেছে বলাটা চাপ, কিন্তু আমার সবথেকে ভালো লেগেছে কলেজটাকে, কলেজের বন্ধু দেখে, আইটি স্ট্রিমটাকে আমার খুব ভালো লেগেছে। সিরিয়াসলি এটা মানে কোনো তুলনা হয় না। আমি ফেস্টেও বলেছিলাম আইটি স্ট্রিমটা সেরা, ওর সঙ্গে কোনো কথা হবে না প্রত্যেকজনে। স্পেশাল মোমেন্ট কি কলেজের? স্পেশাল মোমেন্ট অনেকগুলো আছে, যেমন 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 সবথেকে বড় হচ্ছে আমি প্রথমবার সৌজাকে ডিম টোস্ট দিয়েছিলাম, ওইটা একটা মনে থাকবে। তুই ডিম টোস্ট দিয়ে প্রপোজ করেছিলি? ডিম টোস্ট দিয়ে বলেছিলাম আমার ভালো লাগে, ক্যান্ডিডেটশিপ পাওয়া যেত না। সেকেন্ড মনে আছে টেক ফেস্ট টাইমে প্রিপারেশন, আমরা যে টাইমে টেক ফেস্ট,
থার্ড মনে আছে সিন্টু ভাই সরি, ফেস্টে তুমি প্রচুর বাবাল দিয়েছিলে, আমি ভুলবে তোমাকে চর মেরেছিলাম, এটা এখন আমি খুব রিগ্রেট করি। আমার মনে নেই ভাই, আর এইদিকে আমার মতো লোক পাবি, ভুলভাল বাবাল দিলেও তোকে মেসে রেখে আসবো, কিন্তু মেসে ঢুকিয়েছিলাম আমরা একে ভাই, ওটা চেপে যায় এখন অনেক বছর হয়ে গেছে, ওটা অনেক বছর হয়ে গেছে, আরে মেসে ঢুকিয়েছিল কে তোকে একে? তারপরে তারপরে দাদাদের সাথে অনেক ভালো সময় কেটেছে। বাজে দিন কোনটা গেছে কলেজের? এখনো মনে সপ্তাহে বাজে দিনটা যাইনি, আসতে চলেছে। চার বছর কেমন কেটেছে? খুব ভালো। আচ্ছা খুব ভালো সালাম বেটে শর্ট কোশ্চেন এমসিকিউ চলেছে, সব রকমই ভালো করেছে, কলেজ যা প্লাস আমাদের ব্যাচটা, তারপর আমাদের যে মদের লুপটা সবচেয়ে ভালো, তারপরে সবচেয়ে ভালো তারপরে চার বছরের সেরা মেমোরি কি আমাদের ফেস্ট, তারপরে লাস্ট ফেস্ট রাতে মদ আনতে যাওয়া। আচ্ছা এখানে কেউ আছে যে কলেজের সবথেকে ভালো মোমেন্ট কি গেছে? সবচাইতে ভালো মোমেন্ট বলতে পারিস? ভালো খারাপ বলে তো ওরকম কিছু ডিস্টিংগুইশ করিনি, ভালো বলতে একসাথে যতক্ষণ ছিলাম সবাই মিলে এক্সাম টাইমে, যে একটা সবাই মিলে একসাথে এক্সাম দেওয়া, হাসাহাসি, খেলাধুলা, এই যে এত কিছু সব মিলিয়েই ভালো। আর তোর এই অমায়িক গলার রহস্য দিতে আমার সাথে, মানে তোর সাথে আমার একটা ছবি আছে দেখিস, তোর পেছনে হ্যামলেট মারছিলাম ওইখানটায় ফার্স্ট ইয়ারে, তো ওইখানে কাজকর্ম করার এক্সপিরিয়েন্স কেমন তোর? আমার এটাই মনে আছে, সুফল শুধু ওইখানে মেকানিকের কাজ করতো আর আমরা চুপচাপ দাঁড়িয়ে ওকে ইনস্ট্রাকশন দিতাম, কাটটা এই দিক দিয়ে কাট আর মেটালটা এই দিক দিয়ে কাট, মানে ও পুরো লেবারের কাজ করতো। মানে আমাদের মধ্যে আমার একটা জিনিস যেটা সবচেয়ে ভালো লেগেছিল, যখন আমি জি তুই সুবর্ণ একসাথে পড়াশোনা করছিলাম ওই টাইমটা ওয়াজ দ্য বেস্ট, ওইটা যদি রিকালেক্ট করা যেতে পারে আবার ওরকম বন্ডে ফিরে আসা যেতে পারে তাহলে আমার মনে হয় সবচেয়ে বেস্ট, ওটাই সবচেয়ে বেস্ট ছিল, কারণ আমি কলেজ সেরকম ভাবে সবাইকে কোশ্চেন করা হয়েছে চার বছরে সব থেকে কলেজে কি ভালো গেছে, এবার তোকে কোশ্চেন হবে চার বছরে কতগুলোকে মেয়েকে খাইয়েছিস তুই? কাউন্ট করা শুরু কর। দ্বিতীয় কথা, সবসময় আমি খাইছি এই ব্যাপারটা না। দাঁড়া দাঁড়া, আচ্ছা তোকে তুই একবার পোস্ট করেছিলি কোন রাস্তার মোড়ে দাঁড়িয়ে রসগোল্লা খাচ্ছিলি, সেই একটা ভারের ছবি লেওরা, এটা পোস্ট করার কি মানে? সবকিছুর কোনো উদ্দেশ্য থাকে না। সব থেকে স্পেশাল দিন কি গেছে কলেজে? অভিজিৎ ধর, সব থেকে স্পেশাল দিন কি গেছে কলেজে? কলেজে স্পেশাল দিন প্রত্যেকটাই, তার মধ্যে ফেস্টের দিনগুলো সবচেয়ে বেটার। আর সব ফোনটা রাখ এখন একটু, এই ফোনটা তোমার জীবনটাকে নষ্ট করে দিচ্ছে, তোমাকে মেয়েদের কাছে নিয়ে যাচ্ছে এই ফোনটা। সবচেয়ে খারাপ হলো প্রিন্সিপালের হাতে একবার বকা খাওয়া, শুধু শুধু পাড়া তোকে তো বকেছে, আমাকে তো কলার ধরে খেড়ে মারছিল, তুমি গুন্ডামি করছো, আমাকে প্রিন্সিপাল কলার ধরে খেড়ে মারছিল চাতলায়, আমাকে তুমি গুন্ডামি করে লেবার বলেছিল, সৈকত মৈত্র আমাকে লেবার বলেছিল, ওটা ওই দিন সব থেকে দুঃখ লেগেছিল। আচ্ছা কলেজের বন্ধুরা বাদে আর কি ভালো লেগেছে? কোন গাছতলা? আচ্ছা আচ্ছা কলেজে চার বছরে কোন মেয়েকে সব থেকে বেশি ভালো লেগেছে? গে নাকি? আচ্ছা খারাপ লেগেছে, কখনো কখনো নিজের বন্ধুদের সঙ্গে একমত হওয়া যায়। আচ্ছা তোকে এই ধর চার বছরে কিছু ঠিক করতে বলা হলো, কোন জিনিসটা তুই ঠিক করে নিবি, মানে পুরো লাইফের, মানে ধর একটা সুযোগ দেওয়া হলো এই জিনিসটা তো কোনো একটা ভুল ঠিক করে নিতে,
দেখ ভাই আমার মনে হয় না যে কিছু ভুল হয়েছে, যা হয়েছে পারফেক্ট হয়েছে। আচ্ছা তাও যদি কিছু মানে প্রবলেম ধর হয়েছে যেটা সলভ করতে চাস, আমার মনে হয় না ওরকম কিছু ভুল হয়েছে, যা হয়েছে ঠিকই হয়েছে আর আগে ঠিকই হয়েছে, আমার মনে হয় না কিছু ভুল হয়েছে আমাদের টাইম। কি বলিস? আচ্ছা তারপরে নেক্সট কোশ্চেন, সবথেকে সেরা মোমেন্ট কি যেটা আমার ফিরে পেতে চাস? ফার্স্ট ইয়ার পড়ক মারা বই দেখে দেখে টুকে টুকে দিচ্ছিলাম, মারা খাতা চাই এই তুমি চতা করছো কেন, খাতা দাও খাতা দাও খাতা খাতা ছাড়িয়ে দিয়েছিল। আচ্ছা সবচেয়ে ভালো এক্সপিরিয়েন্স 4 বছরের? সবচেয়ে ভালো এক্সপিরিয়েন্স এই এতগুলো বন্ধু পেয়েছি সবার সঙ্গে 4 বছর এত সুন্দরভাবে কাটালাম, এটাই হচ্ছে সবচেয়ে ভালো এক্সপিরিয়েন্স লাইফে একটা বড়। এই কলেজে 4 বছরের সবথেকে 4 বছর নয় তো 3 বছর, 3 বছরের সেরা মেমরি কি? হ্যাঁ বল, শেয়ার কর সবথেকে ভালো তো সবথেকে মেমরি। এটা আমার ফেসবুক থেকে রেডি ক্লাস ইয়ার ক্লাস হ্যাঁ এগুলো ঠিক না, কলেজে আসার পরে ফার্স্ট আসার পরে কি মনে হয়েছিল মানে তুই তুই যে মানে আশা নিয়ে এসেছিলি এই আশাটা 4 বছরে পূরণ হয়েছে? কলেজের সব থেকে সেরা এক্সপিরিয়েন্স মানে বেস্ট মেমোরি কলেজে ঢোকা? আচ্ছা আচ্ছা শোন, কলেজে যখন আসছিলাম তখন তো চারিদিকে ভাঙা জোড়া ছিল, তো দেখে কলেজ থেকে কি মনে হয়েছিল? এটা কোথায় ঢুকছি আমি? আচ্ছা এখন কি মনে হয়? এখন পাল্টে গেছে, 4 বছর পার পাল্টে গেছে, নো চেঞ্জ, রোমান্টিক জায়গা হয়ে গেছে একদম। আচ্ছা কখন ভাই ট্যাক্সি করে এসেছিলাম, কলেজ খুঁজে পাইনি, খুঁজে আসতে আসতে হয়েছে এখানে ডিগ্রিটি লেখা আছে, এখানে নাম তো বলছি কলেজ আছে, এখানে লেখা ছিল না সেই ওই বাড়ির বাড়ি করে গেছে। 7টা সেমিস্টার দিয়েছি, এই 7টা সেমিস্টারে আমি কোনোদিন এক্সকিউ করিনি, এই পাঁচটাই হয়ে গেছে সব সময় বলেছে, এই লাস্ট সেমিস্টারে মিস করেছে, আমি তো বাজে কি লেগেছে কলেজে, আমি বাজে কি লেগেছে কলেজে ভাই ভাববার কোশ্চেন। দেখ মজা তো করেছি, তোর সিনিয়রদের সঙ্গে প্রথমবার মেলামেশা হয়নি, এটা খারাপ লেগেছে আমার নিজের মধ্যে, পরে আস্তে আস্তে কিছু সিনিয়রের সঙ্গে মেলামেশা করেছি। আমার হচ্ছে ধর ভূতের রাজা এলো, ঠিক আছে, তো এসে তোকে তিনটে বর দিল, তিনটে বর কি কি চাইবি? না তিনটে বর হচ্ছে শুধু কলেজের জন্য অ্যাপ্লিকেবল হবে আমাদের কলেজে, তো কলেজে কি কি ঠিক করবি? কলেজ হোস্টেল চাইছিস কেন?
যাদের কারণে স্পেশাল ভিজিট আর আরো মজা হবে, আরো এক্সট্রা মজা হবে। কাল কাল হোস্টেল, হ্যাঁ আরো মজা। দু নম্বর আর তিন নম্বর। এ প্রীতি বস 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 বস, ইন্টারভিউ হয়েছে বস। আরে এইটা জিমটা খুলুক ভাই, জিমটা তো এখনো খুলেনি, জিম তো খুলতে খুলতে রয়েই গেল। দাওয়া আর ব্যাক। তিন নম্বর, তিন নম্বর। সমদীপ কটা করছে দিন হয়নি। ভালো মেমোরি ভুটান। আচ্ছা ও হ্যাঁ, ছোটবেলা যখন আমি ক্লাস 11 এ পড়তাম একটা গল্প লিখেছিলাম ছোটবেলার ব্যাপারে, ওটা সুপার হিউম্যান ব্যাপার সেবা। তো ওই আর কি বাড়ানি একটু দিন দিয়ে দিই, বলো বাবা বলো, মনেও নেই, মনে রাখতে হবে তোকে, জানি বলবো। তুই সব কোশ্চেনে কিছুক্ষণ পরে বলছিস, এখনো কিন্তু কলেজের বেস্ট মেমোরি তুই বলিস নি। আচ্ছা কোশ্চেন, কাল খেলে তোর এক চোখ পোমা মারা যায় কেন, এক চোখ এরকম ছোট, এক চোখ ডিস্কো হয় নাকি? না ও কিন্তু এখন ছাড় খায়। তুই চুপ কর না, তুই চুপ কর। ব্যাপারটা হচ্ছে ছোট চোখ হয় কারণ চোখ ছোট হওয়ার জন্য, জানি না খুব বাজে অ্যানসার বাট স্টিল আমার মাথায় কিছু আসছে না, এখন আমার চোখ বড়। সেটাই। আচ্ছা খারাপ লাগলো কোশ্চেনটা শুনে, কিন্তু আমি এখনো একই ব্যাপার আছি, শুধু পারসেপশন চেঞ্জ হয়ে গেছে অনলাইন থিংস আর রিয়েলি। আচ্ছা ঠিক আছে, চার বছরের কলেজে সব থেকে সেরা এক্সপিরিয়েন্স কি, বেস্ট মেমোরি? আমপাড়া কোথায়, কোথায় আম পেড়েছিস, কোথায় কেটে দিয়েছে? আচ্ছা আম গাছটা কেটে দেওয়া কি তোর দুঃখ হয়েছে? হ্যাঁ তুই শোনাল, তুই ক্যারেটে করিস, ক্যারেটে নিয়ে কিছু বল। কলেজ লাইফে স্পেশাল মোমেন্ট হচ্ছে এই যে এখন যেটা বসে আছি, এটা 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 শর্ট কোশ্চেন নিয়ে চালিয়ে দিলাম এখান থেকে, কিছু বলছ না সবথেকে বাজে মেমোরি। এ ভাই একসাথে একবার বাজেটা হয় সবাই একই অ্যানসার দেবে, এখনো আসেনি আসতে চলেছে। বল বল তুই কাম করে না। বাজে মেমোরি বলতে গেলে আমি যেদিনকে ইউনিয়ন ছেড়েছিলাম সেদিনকে আমার ব্রেকআপ হয়েছিল, একসাথে দুটো জিনিসের ব্রেকআপ একসাথে হয়েছিল। নেক্সট বাজে দিন 30 তারিখ আসছে। আমি যখন সেমিস্টার দিচ্ছিলাম সবাই চোতা ধরে আমার থেকে বিড়ির প্যাকেট, তো আইটি নিয়ে পড়ে সব থেকে বেশি ভালো লাগছে কারণ এত এই সার্কেলটা কোনো স্ট্রিমের আর নেই এখন। আর কিছু আর একটা ফাইনাল যেটা সেটা হচ্ছে যে কলেজটাকে তো আমরা সবাই ভালো জায়গা দেখতে চাই, তো তোর কি মনে হয় কি করলে কলেজটা তুই যেরকম ভাবে এক্সপেক্ট করিস এই কলেজটাকে সেই জায়গায় পৌঁছাতে পারবে? সবার আগে এই লুপটাকে তৈরি করতে হবে,
এই লুপটা যত বড় হবে কলেজটা তত বড় হবে। তালিয়া হয়ে যাক একটা। I love you in the morning, our kisses deep and warm, your hair upon the pillow like a sleepy golden storm. Yes, many love before us, I know that we are not new. In city and in forest they smiled like me and you, but now it's come to distances and both of us must try. Your eyes are soft with sorrow, hey, that's no way to say goodbye. I'm not looking for another as I wander in my time. Walk me to the corner, our steps will always rhyme. You know my love goes with you as your love stays with me. It's just the way it changes like the shoreline and the sea. But let's not talk of love or chains and things we can't untie. Your eyes are soft with sorrow, hey, that's no way to say goodbye. I loved you in the morning, our kisses deep and warm, your head on the pillow like a sleepy golden storm. Yes, many love before us, I know that we are not new. In city and in forest they smiled like me and you. Let's not talk of love or chains and things we can't untie. Your eyes are soft with sorrow, hey, that's no way to say goodbye.